সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহামারী করোনাকালীন সময়ে তোমরা সবাই বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। আগামী দিনগুলো তোমাদের ভালো থাকুক, সুস্থ থাকুক, তোমরা পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো এ প্রত্যাশা রাখি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি অনার্স বাংলা বিষয়ের দ্বিতীয় বর্ষের একটি ক্লাস নিয়ে কথা বলবো। আমার আজকের আলোচ্য বিষয় পদ্মাবতী, কবি আলাওয়ালের পদ্মাবতী। হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত নামক কাব্যের অনুবাদ করেছেন মহাকবি আলাওয়াল। চিতোরের রানী পদ্মিনীর কাহিনী অবলম্বনে এটি রচিত হয়েছে। মালিক মোহাম্মদ জায়সি থেকে অনুবাদ হলেও অনেক ক্ষেত্রেই আলাওয়ালের তীব্র জ্ঞান, গভীর বুদ্ধিমত্তা এবং শব্দকুশলী যে দক্ষতা, তা দিয়ে তিনি মৌলিকতার পরিচয় দিতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই মহাকবি আলাওয়ালের জীবনী নিয়ে কথা বলতে চাই। মহাকবি আলাওয়াল 1597 সালে জন্মগ্রহণ করেন ফতেহাবাদ নামক স্থানে এবং তিনি 1673 সালে মৃত্যুবরণ করেন। মহাকবি আলাওয়াল আরাকান রাজের প্রধান রাজ আমাত্য কোরেশি মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় পদ্মাবতী কাব্যটি রচনা করেন 1648 সালে। মালিক মোহাম্মদ জায়সির যে মূল পদুমাবত কাব্য, সেই কাব্যটি মালিক মোহাম্মদ জায়সি রচনা করেন 1540 সালে শেরশাহের রাজত্বকালে। অর্থাৎ আমরা দেখি যে মালিক মোহাম্মদ জায়সির প্রায় 100 বছর পরে মহাকবি আলাওয়াল পদ্মাবতী কাব্যটি অনুবাদে হাত দেন। কাব্যটি অনুবাদ হলেও আমি আগেই বলেছি যে আলাওয়ালের যে পাণ্ডিত্য, আলাওয়ালের যে ভাষা দক্ষতা, তার যে শব্দচয়ন এবং উপমা কৌশল, সব কিছু মিলিয়ে তিনি অনেক ক্ষেত্রেই মালিক মোহাম্মদ জায়সিকে ছাড়িয়ে গেছেন। মহাকবি আলাওয়াল সমগ্র মধ্যযুগের কাব্য প্রবাহে একটি বিশেষ স্থান অধিকার করে আছেন তার কীর্তিতে, তার কাব্য রচনার দক্ষতায়। জ্ঞানের প্রাচুর্যে, শব্দ সম্ভারের ব্যাপকতায় এবং বিভিন্ন ধরনের ভাষা জ্ঞান, বিশেষ করে সংস্কৃত এবং আরবি ভাষায় তার জ্ঞান ছিল অগাধ, পাণ্ডিত্য ছিল প্রচুর এবং তিনি কুশলী শিল্পচর্চায় শ্রেষ্ঠত্বের স্থানে আসীন। তিনি ফতেহাবাদ পরগনার অধিপতি মজলিস কুতুবের আমাত্য ছিলেন, হচ্ছে কবির পিতা। তার ছোটবেলার যে জীবন প্রবাহ, সেখানে আমরা জানতে পারি যে নৌকায় একদিন তিনি বাবার সঙ্গে কার্য উপলক্ষে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে পর্তুগিজ জলদস্যু দ্বারা তাদের নৌকাটি আক্রান্ত হয়। বাবা পর্তুগিজ জলদস্যুদের সঙ্গে যুদ্ধ করে নিহত হন। আলাওয়াল পর্তুগিজদের দ্বারা ধৃত হয়ে তাদের সঙ্গে চলে যান। অনেক কষ্ট ভোগের পর, দীর্ঘদিন পর তিনি আরাকানে এসে উপস্থিত হন এবং আরাকানের মুসলিম রাজ আমাত্যদের পৃষ্ঠপোষকতা এবং নির্দেশে তিনি বাকি জীবন কাব্য সাধনা করে যান। তবে তার জীবন কিন্তু কুসুমাস্তীর্ণ ছিল না। তিনি বিভিন্ন সময়ে সংকটে পতিত হয়েছেন, তিনি কারাগারে পর্যন্ত গিয়েছেন ষড়যন্ত্রের ভেতর দিয়ে। মহাকবি আলাওয়াল রাজ অশ্বারোহী সৈন্যদলে যোগদান করেন। ফতেহাবাদী কবির জন্মস্থান, মহাকবি আলাওয়ালের সর্বশ্রেষ্ঠ কীর্তি পদ্মাবতী। এছাড়া তিনি
সাইফুল মুলক বদিউজ্জামান, তোহফা, সপ্তপয়কর, সেকান্দরনামা ইত্যাদি কাব্য রচনা করেন। আমরা এখন শিক্ষার্থী বন্ধুরা মহাকবি আলাওলের আলাওল সম্পর্কে জানলাম, আলাওলের জীবনী সম্পর্কে জানলাম, তার কবি কীর্তি নিয়েও কথা বললাম। এরপর আমাদের আজকের যে আলোচনার বিষয় পদ্মাবতী, সেই পদ্মাবতীর কাহিনীকে সংক্ষিপ্ত আকারে, খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের বোঝার জন্যে, দ্রুত অনুধাবন করার জন্যে একটু কাহিনী সংক্ষেপ বলার চেষ্টা করছি। আমরা দেখি যে মালিক মোহাম্মদ জায়সি প্রথমে শুরু করেছেন সিংহল দ্বীপের বর্ণনা দিয়ে। সিংহল দ্বীপের যে রূপ সৌন্দর্য, সিংহল দ্বীপের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেগুলো তিনি বর্ণনা করেছেন প্রথমে। তারপরে নগর, তারপরে উদ্যান, তারপরে তার যে পরিবেশ, সব কিছু নিয়ে তিনি একটি চমৎকার বর্ণনা দিয়েছেন। কবির ভাষায় যদি আমরা বলি তাহলে বলতে পারি, সপ্তদ্বীপ পৃথিবীর কহে সবনর, কোনো দ্বীপ নহে সিংহলের সমসর। এই যে সিংহল দ্বীপ, সেই সিংহল দ্বীপের সমান সৌন্দর্য, সুন্দর কোনো দ্বীপ পৃথিবীতে নাই। আমরা এরপরেই দেখি যে তিনি পদ্মাবতীর প্রসঙ্গ টেনেছেন। পদ্মাবতীর প্রসঙ্গেই আমরা দেখি যে হীরামন নামক একটি সুখ পাখির কথা তিনি বলেছেন। পদ্মাবতীর জন্ম হলো এই সিংহল দ্বীপে। পদ্মাবতী ধীরে ধীরে যৌবনবতী হলেন। তার রূপ এবং গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। পদ্মাবতীর বিয়ে হচ্ছে না দেখে সুখ পাখি খুব চিন্তিত হলেন এবং তিনি ভাবলেন যে দেশ বিদেশে ঘুরে তিনি পদ্মাবতীর জন্য যোগ্য বরের সন্ধান নিয়ে আসবেন। এই কথা শুনে পদ্মাবতীর পিতা গন্ধর্ব সেন খুব ক্ষুব্ধ হলেন। তিনি পদ্মাবতীকে হত্যার আদেশ দিলেন। যেহেতু পদ্মাবতীর সঙ্গে হীরামন পাখির খুব নিবিড় সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল, সবসময় পদ্মাবতী হীরামন পাখির সঙ্গে কথাবার্তা বলতেন, সেহেতু পদ্মাবতী বাবার কাছে অনুরোধ করে হীরামন পাখির অর্থাৎ সুখ পাখির জীবন ভিক্ষা চাইলেন। কিন্তু সুখ পাখি রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজতে লাগলেন। পদ্মাবতী একদিন মানস সরোবরে সখীদের নিয়ে জল ক্রীড়া করতে গেছেন। এই সুযোগে সুখ পাখি রাজভবন থেকে পালিয়ে গেলেন। পালিয়ে বনের মধ্যে গেলেন। বনের পাখিরা, সুখ পাখি যেহেতু পণ্ডিত জ্ঞানী, তাকে বিশেষ সমাদর করল। সুখ পাখি একটি গাছের উপরে বসল। ওই বনে ওই দিনই এক শিকারি এলেন। শিকারির আগমনে অন্যান্য পাখিরা পালিয়ে গেলেও ধ্যানী এবং জ্ঞানী সুখ পাখি পালাতে পারলেন না। ব্যাধ তাকে ধরে ফেলল। ধরে ব্যাধ তাকে সিংহলের হাটে নিয়ে গেল। হাটে এক ব্রাহ্মণ সুখ পাখির যে তার যে বুদ্ধিমত্তা, তার যে জ্ঞান, এইসব জেনে সুখ পাখিকে তিনি কিনে নিলেন। ব্রাহ্মণ জানেন যে চিতরের রাজা তখন রত্নসেন। রত্নসেনের কাছে তিনি এটি দাম দিয়ে বিক্রি করতে পারবেন, তাই তিনি সুখ পাখিকে নিয়ে চিতরে গেলেন এবং রাজা রত্নসেন 1,00,000 টাকা দিয়ে এই সুখ পাখিকে কিনে নিল। সুখ পাখি আছে। একদিন রাজা রত্নসেনের রানী নাগমতী সুখ পাখিকে জিজ্ঞেস করলেন যে এই পৃথিবীতে আমার চেয়ে সুন্দরী নারী কোথাও আছে কি না। সুখ পাখি মৃদু হাসলেন, তারপর বললেন যে পদ্মিনী রমণী গণের যে রূপ সৌন্দর্য, সেটার কথা কি বলবো। তিনি বললেন যে কিপুনী পুছিলা তুমি সিংহ কামিনী, দিন সমতুল নহে উজ্জ্বল যামিনী, পুষ্পের সুগন্ধি তুল্য পদ্মিনীর তনু, চন্দ্র জ্যোতিহীন হয় প্রকাশিলে ভানু। বললেন যে পদ্মিনী রমণীগণের চেহারা এত সুন্দর যে তাদের তুলনায় তোমার চেহারা দিন এবং অন্ধকারের তফাত। এ কথা শুনে রানী রাগমতী ভাবলেন যে এই কথা যদি রাজার কানে যায়
তাহলে রাজা তো উতলা হবেন এবং আমি রাজাকে হারাবো। তখন এক ধাত্রীকে ডেকে শূক পাখিকে মেরে ফেলার হুকুম দেন। ধাত্রী চিন্তা করলেন, রাজা এত টাকা দিয়ে কিনেছে, রাজা নিশ্চয়ই এটার খোঁজ করবেন। কাজেই তিনি একটু কৌশলের আশ্রয় নিলেন, তিনি শূক পাখিকে না মেরে লুকিয়ে রাখলেন। রাজা বিদেশে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে রাজা শূক পাখির খোঁজ করলেন। তখন শূক পাখিকে ধাত্রী এনে দিল। শূক পাখি সমস্ত বৃত্তান্ত জানালো, কেন তাকে লুকিয়ে রাখা হয়েছিল, কেন তাকে হত্যার হুকুম দেওয়া হয়েছিল। প্রসঙ্গক্রমে তিনি পদ্মাবতীর রূপের বর্ণনা দিলেন। এখানে কবি পদ্মাবতীর রূপের বর্ণনায় অত্যন্ত পারঙ্গমতার পরিচয় দিয়েছেন, তার দুই একটা নমুনা আমরা তুলে ধরতে চাই। পদ্মাবতী রূপ কি কহিমু মহারাজ, তুলনা দিবারে নারী ত্রিজগৎ মাঝ। আবার বলছেন, কামের কদণ্ড ভুরু অলক্ষ সন্ধান, যাহারে হেরয়ে তার হানয়ে পরাণ। রূপের বর্ণনায় আরেক স্থানে বলছেন, দেখিয়া বদনচন্দ্র মনে ধন্দবাসী, দিনে দিনে ক্ষীণ হয় পূর্ণিমার শশী। পদ্মাবতীর পোশাক আশাক বসনভূষণ সম্পর্কে বলছেন, বসনভূষণ রূপ বর্ণিতে না পারি, থেনে পা ঠেনে তো পৈরে খেনে জড়তরি। এই যে পদ্মাবতীর রূপ, সেই রূপের বর্ণনা শুনে রাজা রত্নসেন অস্থির হলেন এবং একটা সময়ে তিনি পদ্মাবতী পাবার আশায় দেশ ত্যাগ করলেন। রাজা রত্নসেনের সাথে সাথে যোগী হয়ে ষোলো শত সুন্দরী রমণী যোগী হয়ে গেলেন তার সঙ্গে। রাজা রত্নসেন দেশ ত্যাগ করে সিংহল দ্বীপের একটি মন্দিরে তিনি মহাদেবের জপ করার জন্য সেই মন্দিরে অবস্থান করলেন। শূক পাখি পদ্মাবতীর সঙ্গে দেখা করতে গেলেন এবং যাওয়ার সময় রাজা রত্নসেনকে বলে গেলেন যে দ্বিতীয়া পঞ্চমীর দিনে, বসন্ত পঞ্চমীর দিন, এই মন্দিরে পুজো করতে আসবেন পদ্মাবতী। আর অনেক দিন পরে পদ্মাবতীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে শূক পাখি পদ্মাবতীকে সমস্ত ঘটনা বলল, বলল যে রাজা তোমার আশায় তোমার প্রেমে প্রলুব্ধ হয়ে রাজা দেশ ত্যাগ করে এখন মহাদেবের মন্দিরে আছেন, আগামী বসন্ত পঞ্চমীর দিন তুমি সেখানে যাবে, আমি রাজাকে বলে এসেছি। আর বলছে যে রাজার যে রূপ, রাজার যে গুণ, রাজার যে ঐশ্বর্য, সেটা সম্পর্কে ব্যাপক ধারণা শূক পাখি পদ্মাবতীকে দিলেন এবং বললেন যে এই তোমার যোগ্য পুরুষ। আমরা পরে দেখি যে বসন্ত পঞ্চমীর দিন পদ্মাবতী মহাদেবের পুজো দেবার জন্যে সেই মন্দিরে গেলেন যেই মন্দিরে রত্নসেন আগে থেকেই অবস্থান করছে। বিভিন্ন দিক ঘুরে ফিরে রাজা রত্নসেন যেখানে আছে সেদিকেও তিনি গেলেন এবং গিয়ে রাজার সঙ্গে চার চোখের মিলন ঘটল। রাজা পদ্মাবতীকে দেখে এত অস্থির হলেন এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললেন। পদ্মাবতী তখন রাজার দেহে চন্দনের ছিটা দিলেন এবং রাজা পরে ঘুম থেকে উঠে দেখলেন যে তার গায়ে চন্দন দিয়ে লেখা রয়েছে, যোগী তুমি যোগ্য যোগ করনি, ফল প্রাপ্তির সময় যখন এলো তখন তুমি ঘুমিয়ে পড়লে। এই লেখা দেখার পরে তিনি আত্মহারা হয়ে গেলেন, হতচেতন হয়ে গেলেন এবং কাঙ্ক্ষিতাকে না পাওয়ার যে মর্মবেদনা, সেই মর্মবেদনায় তিনি চিন্তা করলেন যে অগ্নিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। আর এই সংবাদে দেবালয়ে দেবতারা অস্থির হলেন, কারণ এই কাণ্ড ঘটলে পৃথিবী জ্বলে পুড়ে সার্কার হয়ে যাবে। তখন দেবতারা মহাদেব এবং পার্বতীর কাছে গেল। মহাদেব এবং পার্বতী
মহাদেব কুষ্ঠরোগীর বেশে এবং পার্বতী অপ্সরার বেশে ওইখানে এসে হাজির হলেন এবং তাকে আত্মহত্যা থেকে নিবারণ করার চেষ্টা করলেন। এবং পার্বতী অপ্সরার রূপ ধরে এসে বললেন যে ইন্দ্র আমাকে পাঠিয়েছেন, তুমি পদ্মাবতীকে ত্যাগ করো, আমাকে গ্রহণ করো। কিন্তু রাজা রত্নসেনের ভেতরে কোনো ধরনের ভাবান্তর দেখতে পেল না। ফলে পার্বতী মহাদেবকে বললেন যে রত্নসেনের প্রেম খাঁটি। এদিকে রাজা রত্নসেন দেখলেন যে যে পুরুষ এসেছে কুষ্ঠরোগীর বেশে তার গায়ে কোনো মাছি পড়ে না, তার কোনো ছায়া নেই, তার চোখে কোনো পলক পড়ে না। তখন তিনি মহাদেবের পা জড়িয়ে ধরলেন, ধরে বললেন যে আপনি আমাকে উদ্ধার করুন, এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন। তখন মহাদেব একটি সিদ্ধি গুটিকা দিয়ে বলেন এবং চিতর গড়ে ভেতরে ঢোকার কৌশল বলে দিলেন। এই সিদ্ধি গুটিকা পেয়ে, কৌশল পেয়ে রত্নসেন সিংহলগড় বেয়ে তার যোগীদের সঙ্গে নিয়ে, অন্যান্য যোগীদের সঙ্গে নিয়ে সিংহলগড় বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করলেন এবং গভীর যে কুণ্ড, সেই কুণ্ডর ভেতরে যে বজ্র কপাট, সেই বজ্র কপাট তিনি খুলে ফেললেন। যখনই বজ্র কপাট খুলল সেই সময় সকাল হয়ে এলো। চিতরের রাজা কর্তৃক তারা কি হলো, বন্দী হলেন। পদ্মাবতীর পিতা গন্ধর্ব সেন রত্নসেনকে কারাগারে প্রেরণ করলেন এবং বিচারে এই সিদ্ধান্ত হলো যে তাদের সবাইকে শূলে চড়িয়ে মেরে ফেলা হবে। রাজা রত্নসেনকে এবং তার যোগীদের নিয়ে যেখানে শূল প্রস্তুত হচ্ছে সেইখানে রওনা হলেন। আর এটা দেখে মহাদেব পার্বতী ভাট এবং ভাটিনীর রূপ ধরে সেখানে এলেন। পদ্মাবতীর বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, রাজাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, গন্ধর্ব সেনকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এ কোনো যোগী নয়, এ রাজা এবং এই তোমার মেয়ের উপযুক্ত বর। এই কথা শুনে রাজা আরও ক্রুদ্ধ হয়ে গেলেন। রাজা যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এবং এই অবস্থা দেখে হনুমান এসে রাজার হাতিগুলোকে তার লেজ দিয়ে দূরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে লাগলেন। রাজা তখন বুঝলেন যে যুদ্ধ করা বৃথা। তখন তিনি মহাদেবের পায়ে পড়লেন এবং বললেন যে আপনার মেয়েটি আপনি যার সঙ্গে খুশি তার সঙ্গে বিবাহ দিন। তখন পদ্মাবতী এবং রত্নসেনকে খুব আড়ম্বর সহ জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজন করা হয় এবং সেই বিয়েতে পার্বতীকে গন্ধর্ব সেন অনেক ধন দৌলত টাকা পয়সা প্রদান করেন এবং রাজা রত্নসেন অতঃপর বেশ কয়েক সুখে শান্তিতে সেখানে সুখে শান্তিতে কাটাতে লাগলেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পদ্মাবতীর পরবর্তীতে আরেকটি ক্লাস আমি নেব, সেখানে পদ্মাবতীর বাকি অংশটা আলোচনা করা হবে।